নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানায় স্বাগতম আর এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে একটি বড় আপডেট চলে আসছে ঘূর্ণিঝড় রেমাল যেতে না যেতেই বর্ষা নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু এবার পশ্চিমবঙ্গ সেই সঙ্গে বাংলাদেশ এবং তথা গোটা ভারতে কিন্তু দ্রুত এগোচ্ছে বর্ষা তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এবং কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে বর্ষা প্রবেশ নিয়ে রাজ্যে বর্ষা প্রবেশ নিয়ে এবং সমগ্র দেশে বর্ষা প্রবেশ নিয়ে কী কী আপডেট দেওয়া হয়েছে এবং এবছর কেমন বর্ষা হতে পারে দেশ জুড়ে সেই সংক্রান্ত কি আপডেট দেওয়া হয়েছে কতদূর দূর বর্ষা মেঘ আসলো সেগুলো আপনাদেরকে দেখাবো যে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ মৌসুম ভবন তরফ থেকে তো সেখানে কি কী বলা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানের মাধ্যমে সেগুলো আপনাদেরকে দেখে বুঝিয়ে দেবো ঠিক আছে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন এবং সেই সঙ্গে অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা কনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আপনি আমাদের ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে দেবেন এবং এই মুহূর্তে আপনাদের জেলায় আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ মৌসুম ভবনের তরফ থেকে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে যেখানে দেখানো হচ্ছে যে গত রবিবার মধ্যরাতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে আসছে পড়ে ঘূর্ণিঝড় রেমাল এবং তারপরে সেটা উত্তর দিকে এগিয়ে যায় এগিয়ে যাওয়ার পর সেটা কিন্তু প্রায় ষাট ডিগ্রি কোণে বাঁক নিয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয় এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে হতে কিন্তু এই মুহূর্তে ডাব্লু এম এল অর্থাৎ ওয়েল মার্ক লো প্রেশার অর্থাৎ সুস্পষ্ট নিম্নচা আকারে কিন্তু এই মুহূর্তে আসামের ওপর অবস্থান করছে আর এবার এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়তে চলেছে বর্ষার ওপরে এই ঘূর্ণিঝড় রেমালয়ের প্রভাবে কিন্তু এবার পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং সেই সঙ্গে গোটা ভারতে কিন্তু দ্রুত এগোবে বর্ষা দ্রুত বর্ষা প্রবেশ করবে ঘূর্ণিঝড় এমালের প্রভাবে তো আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী কী আপডেট দেওয়া হয়েছে সেটা আমরা দেখে নেব তো দুর্ভোগ কাটতে না কাটতেই আবারও এক নতুন আপডেট দিল আবহাওয়া দপ্তর কবে থেকে দেশের মধ্যে বর্ষা প্রবেশ করতে চলেছে সেটা জানিয়ে দিল তা শুনে রীতি সকলের কপালে চিন্তার ভাঁজ পড়েছে কারণ এবারে জানা যাচ্ছে যে স্বাভাবিকের থেকে বর্ষাকালে প্রচুর বেশি বৃষ্টিপাত হতে পারে ভারতে ভারতে বর্ষাকালে মোটামুটি গড়ে সাতাশি সেন্টিমিটার বৃষ্টিপাত হয় তবে এবার একশো ছয় শতাংশ বৃষ্টিপাতের পূর্বাস দিয়েছে আবহাওয়া দপ্তর এবারে জানানো হচ্ছে যে এবার কিন্তু এল নিল দুর্বল হতে পারে এবং তার প্রভাবে কিন্তু বর্ষাতে ভালো পরিমাণ বৃষ্টিপাত হবে গত রবিবার মাঝরাতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে আশ্রে পড়েছে ঘূর্ণিঝড়ের মাল তার জেরে লন্ডবন্ড হয়ে গেছে উপকূলীয় জেলাগুলো সুন্দরবনের বেশিরভাগ অঞ্চলে নদীবাদ ভেঙে হু হু করে জল ঢুকছে বিভিন্ন গ্রামে বহু মানুষ হয়ে গেছে আতঙ্কিত প্রতি বছর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের একাধিক জায়গা ক্ষতিগ্রস্ত হয় সেই স্মৃতি এখনও দগদগে মানুষ এখনও ভুলতে পারছে না রবিবারের রাতে সেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের তাণ্ডব এবং তার মধ্যেই কিন্তু বর্ষাকালে এবার রেকর্ড পরিমাণ বৃষ্টি হতে চলেছে এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর তো ভারতে কবে নাগাদ বর্ষা ঢুকবে সোমবারে নতুন আপডেট থেকে জানা যাচ্ছে যে আগামী পাঁচ দিনের মধ্যে কিন্তু দক্ষিণ আরব করে কিছু অংশে এছাড়া কেরালায় তামিলনাড়ু পণ্ডিচেরি এবং সেই সঙ্গে বঙ্গোপসাগরে আরও কিছু অংশ এবং সেই সঙ্গে উত্তর পূর্বের কয়েকটা রাজ্যে মৌসুমী বায়ু অগ্রগতি হতে পারে ভারতের মূল ভূখণ্ডে কবে বর্ষা ঢুকছে এ নিয়ে কিন্তু এখনও কিছু নিশ্চিত খবর জানা যায়নি এর আগে বলা হয়েছিল কেবলে বর্ষা ঢুকতে পারে একত্রিশে মে তবে এবারে বর্ষাকালে যে শুধুই বৃষ্টি হবে এমনটা কিন্তু নয় আরও ভয়ঙ্কর কথা শোনালো আবহাওয়া দপ্তর তার সঙ্গে চলতে পারে তাপপ্রবাহ মৌসুম ভবন জানিয়ে দিল যে জুন মাসে তাপপ্রবাহের ফলে কিছুটা প্রকৃতি পরিবেশ বদলে যেতে পারে উত্তর পশ্চিম ভারতে প্রচণ্ড তাপ দেখা যেতে পারে এই বর্ষার সময় দিনের বেলায় প্রচণ্ড গরম লাগবে আর বাতাসের আর্দ্রতাজনিত অস্বস্তিতে মানুষকে পড়তে হতে পারে তাপমাত্রা বেশি হওয়ার কারণে গরম কোনো অংশই কমবে না তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন ওপেন করলাম যেটা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ মৌসুম ভবনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে যে এবছর দু হাজার সালে ভারতের কোন কোন অংশে বা কোন কোন রাজ্যে কোন সময় বসটা প্রবেশ করবে তা নিয়ে কিন্তু প্রত্যেক দিনই অফিসিয়ালি আপডেট দেওয়া হয়ে থাকে সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি তো দেখতেই পাচ্ছেন বলা হয়েছে অ্যাডভান্স অফ সাউথ মনসুন টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষার যে প্রবেশ সে নিয়ে কিন্তু আপডেটটি দেওয়া হয়েছে অফিসিয়ালি এবারে কিছু বিষয় আপনাদেরকে বুঝিয়ে দিই এখানে আপনারা দেখতে পাচ্ছেন একাধিক রেখা রয়েছে লাল রেখা রয়েছে এবং নীল রঙের রেখা রয়েছে তো এটা হচ্ছে বর্ষা রেখা ঠিক আছে তো এই যে বর্ষা রেখার পশ্চিমাংশ ঠিক আছে আর এটা হচ্ছে পূর্বাংশ এবারে দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে লাল রেখাগুলো হচ্ছে নর্মাল ডেটস অব অনসেট অর্থাৎ লাল রেখাগুলো হচ্ছে বর্ষা ঢোকার অর্থাৎ বর্ষা প্রবেশ করার স্বাভাবিক সময় এবং সেই সঙ্গে নীল রঙের যে রেখা রয়েছে তার পাশে বলা হচ্ছে অ্যাকচুয়াল ডেটস অফ অনসেট অর্থাৎ নীল রঙের রেখাগুলো ইন্ডিকেট করছে যে কোন ডেটে বর্ষা প্রবেশ করছে কোন কোন অংশে এবারে দেখুন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানা হয়েছিল যে আন্দামান সাগরে এবং সেই সঙ্গে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বাইশে মে নাগাদ বর্ষা প্রবেশ করবে বর্ষার মেঘ প্রবেশ করবে কিন্তু এবছর কিন্তু অ্যাডভান্স বর্ষায় প্রবেশ করেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তো দেখতেই পাচ্ছেন উনিশে মে অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করার স্বাভাবিক সময়ের তিন দিন আগেই বর্ষা প্রবেশ করেছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এবং সেই সঙ্গে শ্রীলঙ্কার সামান্য কিছু অংশ বর্ষা প্রবেশ করেছিল তারপরে বর্ষা কিন্তু আরও একটু এগিয়ে যায় এবং বাইশ থেকে তেইশে মে নাগাদ বর্ষা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের প্রায় নাইনটি পার্সেন্ট এরিয়া কভার করে যায় সেই সঙ্গে শ্রীলঙ্কার প্রায় অর্ধেক অংশ কভার করে যায় এরপর আমরা দেখতে পাচ্ছি চব্বিশে মে বর্ষার মেঘ মায়ানমার উপকূলে চলে আসে অন্যদিকে পশ্চিমাংশে আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার সেভেন্টি পার্সেন্ট এরিয়া বর্ষার মেঘ কভার হয়ে গেছে এবং সেই সঙ্গে লাক্ষাদ্বীপের কাছাকাছি চলে এসছে বর্ষা তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট জুন বর্ষা আসার কথা কেরলে এবং সেই সঙ্গে মায়ানমার উপকূলে এবং সংলগ্ন বাংলাদেশ মায়ানমার সীমান্তে তো আমরা কি দেখছি ছাব্বিশ থেকে আঠাশে মে পর্যন্ত বর্ষার কিন্তু অনেকটাই অগ্রগতি ঘটেছে এবং বর্ষার পূর্ব শিরাটা এই মুহূর্তে অবস্থান করছে বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তের কাছাকাছি অঞ্চলে অর্থাৎ কক্সবাজার এই সমস্ত অঞ্চলে কিন্তু বর্ষার রেখা এই মুহূর্তে অবস্থান করছে এবং পশ্চিম শিরা আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার প্রায় সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট কভার হয়ে গেছে আর দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু গোটা শ্রীলঙ্কা কভার হয়ে যাবে বর্ষার মেঘে তারপরে কিন্তু ভারতের মূল ভূখণ্ড অর্থাৎ কেরলে বর্ষা আগমন ঘটবে তো এবারে হয়তো আপনারা একটা বিষয় এখান থেকে লক্ষ্য করেছেন যে বর্ষার পশ্চিম শিরার তুলনায় পূর্ব শিরাটা কিন্তু এবছর অনেকটা অ্যাক্টিভ রয়েছে তার কারণ হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পশ্চিম শিরা কিন্তু খুব একটা বেশি এগোয়নি অন্যদিকে পূর্ব শিরা কিন্তু অনেকটা এগিয়ে গেছে এবং প্রায় বাংলাদেশের কাছাকাছি চলে এসছে ঠিক আছে তো এই যে ঘূর্ণিঝড় রেমাল কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে আসতে পড়ল এই ঘূর্ণিঝড় রেমালের যে মেঘ সেটাই কিন্তু বর্ষার মেঘকে টানছে এবং এর ফলেই আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অঞ্চল কিন্তু এই মুহূর্তে বর্ষার মেঘে পরিপূর্ণ হয়ে গেছে এবং অন্যদিকে আরব সাগরের দিকে কিন্তু বর্ষা অতটা অ্যাক্টিভ হয়নি যেহেতু আরব সাগরে তেমন কোনো ঘূর্ণিঝড় বা তেমন কোনো বড় ঘূর্ণাবর্ত তৈরি হয়নি সেই জন্য কিন্তু আরব সাগরের দিকে বর্ষাটা অতটা অ্যাক্টিভ নয় তবে পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে বাংলাদেশ উপকূলে কিন্তু খুব শীঘ্রই বর্ষা আছড়ে পড়বে বর্ষার মেঘ আসবে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় হচ্ছে পাঁচই জুন ঠিক আছে পাঁচই জুনের আশেপাশে এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু আঠাশে মে বাংলাদেশের যে কক্সবাজার অঞ্চল সেখানে কিন্তু ইতিমধ্যেই বর্ষার মেঘ চলে এসছে অর্থাৎ আর এক সপ্তাহের মধ্যে কিন্তু উত্তরবঙ্গে বর্ষা ঢোকার প্রবল সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন দশই জুন দক্ষিণবঙ্গে কিছু অংশে বর্ষা প্রবেশ করার কথা এবং পনেরোই জুন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বর্ষা প্রবেশ করার কথা তো এই যে ঘূর্ণিঝড় রিমাল আসলো এর প্রভাবে কিন্তু এবার বর্ষাটা পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে বাংলাদেশে অনেকটা আগেই পৌঁছাবে যে স্বাভাবিক সময় তার থেকে কিন্তু দু থেকে তিন দিন আগে আবার কখনো কখনো কিন্তু সেটা চার থেকে পাঁচ দিন আগেও কিন্তু কোনো কোনো অংশে বর্ষার মেঘ ঢুকে যেতে পারে ওকে